আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেস। সঙ্গে আছি আমি শামুন হোসেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদদারী বিশিষ্ট ব্যক্তিজন, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানান দিক। জানতে চাই চট্টগ্রাম নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা, সমাজসেবক হয়ে ওঠার গল্প এবং সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আমাদের এই পর্ব চট্টলা এক্সপ্রেসের এই পর্বটা একটু ব্যতিক্রমভাবে আমরা সাজালাম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন চট্টগ্রামের একটা স্বনামধন্য সামাজিকভাবে প্রতিষ্ঠিত স্বাস্থ্য প্রতিষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করলো 1979 সালে। আপনারা জানেন সেই প্রতিষ্ঠানটা গুটি গুটি পায়ে আজকে অনেকটা দূর এগিয়ে গেল, যে অনেকগুলো ভবন, আমরা ক্যান্সার হসপিটালের জন্য আলাদা ভবন, এবং একটা সময় ছিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শুধু মা এবং শিশুদেরকে সেবা দিয়েছিল। এখন এই মুহূর্তে এই পর্যায়ে এসে প্রত্যেকটা রোগের সেবা কিন্তু এই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আমাদের বামে উপস্থিত আছেন সৈয়দ মুর্শেদ হোসেন, যিনি পূর্বের কমিটির, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পূর্বের কমিটির যিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন, মানে একটা সময় উনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সহসভাপতি পদে, ঠিক একই পদে আবার নির্বাচনে আসলেন। আমার খুব কাছে বামে আছেন রেজাল করিম আজাদ, যিনি পূর্বের কমিটির ট্রেজারার হিসেবে দায়িত্বে ছিলেন, এখন বর্তমানে জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদকের দায়িত্ব নির্বাচনে আসলেন। আর হাতের ডানে আছেন ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, যিনি এর পূর্বের কমিটিতে ছিলেন নির্বাহী সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাহী সদস্য, এবং বর্তমানে ট্রেজারার হিসেবে নির্বাচনে আসলেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমরা শুধু সৈয়দ মুর্শেদ হোসেন আপনার কাছে আসলাম, যে আপনি এর আগের কমিটিতে আপনি ছিলেন সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সহসভাপতি সভাপতি যিনি ছিলেন উনি অনুপস্থিত থাকার কারণে আপনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করলেন। এখন বর্তমানে যে নির্বাচন আমরা 30 জুন সংগঠিত হয়ে যাচ্ছে, সেটাতে আপনি সহসভাপতি পদে আপনি নির্বাচনে আসলেন, কেন একই পদ কেন যদি একটু জানাতেন? আসলে নির্বাচন একটি সমন্বিত বিষয়, যেখানে কয়েকটি প্যানেল মা ও শিশু হাসপাতালের নির্বাচনে হয়, তা আমরা যারা কাজ করি তাদের মধ্যে একটা সমন্বয় হয়। আমরা যখন এই প্যানেল মনে করে এই টার্মে তিনি দায়িত্ব পালন করবেন, তাকে আমরা দায়িত্বটা এই প্যানেলের পক্ষ থেকে দেওয়া হয়। সেই সুবাদে আমি আমাদের প্যানেল সিদ্ধান্তের আলোকে এবারও ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডোনার ক্যাটাগরিতে আমি নির্বাচন করছি। আচ্ছা, যদি জানতে চাই মুর্শেদ ভাই, আপনি কতদিন ধরে এই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে সংযুক্ত আছেন? আমি অ্যাকচুয়ালি 1997 সাল থেকে কমিটিতে কাজ করে যাচ্ছি। প্রথমে মেম্বার ছিলাম, পরে ভাইস প্রেসিডেন্ট হলাম, তারপরে ট্রেজারার হয়েছি, এরপর ভাইস প্রেসিডেন্ট। যেহেতু আমাদের অনেক সিনিয়র লিডারশিপ এখানে আছে, সব কিছু মিলেই আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করি, সমন্বয় করি। আপনি বললেন এই যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল অনেকখানি এগিয়েছে উন্নয়নের দিকে, ছোট্ট একটা কুড়ের ঘরের মতো একটা ছিল যে প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে আজকে অনেক বিশালতর রূপ। আচ্ছা, এই যে আপনি গত কমিটি কিন্তু ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব, মানে শীর্ষ পদে আপনি ছিলেন, যে আপনি কি এই যে পুরো বিষয়টা পরিচালনা করতে কোনো সমস্যার সম্মুখীন হন? যেহেতু এটা সামাজিক প্রতিষ্ঠান, সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, ভালো খারাপ বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, আপনি এদিকে সিভিল সার্জনকে মেনটেন করতে হবে, এদিকে স্বাস্থ্য পরিচালককে মেনটেন করতে, সব কিছুকে মিলে আপনি কীভাবে আপনি আপনার কমিটির মানুষগুলোকে নিয়ে কীভাবে আপনি পরিচালনা করেন? দারুণ প্রশ্ন। আসলে মা ও শিশু হাসপাতাল জনগণের অর্থানুকূল্যে পরিচালিত একটা প্রতিষ্ঠান, আপনারা জানেন। আমাদের নিজস্ব ইনকাম এবং হাসপাতালের নিজস্ব ইনকাম এবং অন্যান্য ডোনেশন নিয়ে এই প্রতিষ্ঠান মূলত চলে, এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন যে গত বছরের মার্চ থেকে সারা বিশ্বে মহামারী হিসাবে কোভিড দেখা দেয়, এবং সেই সময় আমাদের প্রেসিডেন্ট সাহেব দেশের বাইরে ছিলেন এবং তিনি বাইরে যাওয়ার পর আর দেশে আসতে পারেন নাই। আমি এসে এই সময়টাতে জুনের দিকে, যখন একদম কোভিড খুব মাথা ছাড়া দিয়েছে, বাংলাদেশে চিকিৎসার খুব একটা সুযোগ নাই, চট্টগ্রামে সরকারি পর্যায়ে আমাদের বিভিন্ন লেভেল থেকে চেষ্টা করেও হলি ক্রিসেন্টকে চালু করতে পারে নাই, ঠিক তখনই আমরা কয়েকজন, বিশেষ করে আমি এবং আমাদের ট্রেজারার রেজাউল করিম আজাদ সহ আমাদের
প্রায় 14 জন মেম্বার যারা উপস্থিত থাকতেন তাদেরকে নিয়ে আমরা প্রথমে কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোভিড ওয়ার্ড চালু করব এবং সেই কোভিড ওয়ার্ড কেমনে ট্রিটমেন্ট হবে তখন আমরা একটু হিমশিম খাচ্ছিলাম তখনই আসলে এটা যেহেতু বিশ্বময় নতুন রোগ সেই ক্ষেত্রে আমরা সবাই সাহস করে নামলাম ওই যে লক্ষ্যটা হচ্ছে এটাই মুক্তিযুদ্ধ কিন্তু বলে কয়ে আসছে সত্য কিন্তু এইরকম যে ফেস করতে হবে তখন কেউ ভাবে না ঠিক তেমনিভাবে আমরা এটা মনে করেছি যে আমরা সবাই মিলে যদি কাজটা শুরু করি তাহলে নিজেদের জীবন রক্ষা এবং পাশাপাশি মানুষের জীবন রক্ষার জন্য আমরা কী করতে পারি এই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই আলোকে আমরা সবাই মিলে আবার মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমরা কোভিড ওয়ার্ড চালু করব তখন ফান্ডের সমস্যা এই যে কোভিড যখন শুরু হলো তখন আপনি জানেন সবাই সরকার ছুটি দিয়েছে সব জায়গায় আবার পাশাপাশি নিজেরও প্রাণ ভয়ে সবাই ঘরে ঢুকে গেছে ঠিক তখনই আমরা এই কমিটির মেম্বাররা উদ্যোগ নিলাম যে আমরা না কোভিড ওয়ার্ড করব এবং মানুষের পাশে থাকবো যদি মৃত্যু আসে তাহলে এটাকে আমরা আলিঙ্গন করে নেব কারণ ঘরে বসেও যেখানে বাঁচার কোনো নিশ্চয়তা নাই সেখানে এই আমি শেষ করি আসলাম যে আমি হোম কিটটা বিষয়টা জানতে চাই যে আপনি পরিচালনা করতে গিয়ে শিশু ভবন থেকে যখন আপনি পুরো টিমটাকে যখন আপনি চালাচ্ছেন পুরো প্রতিষ্ঠানে যে যখন চালাচ্ছেন তখন কোনো হুমকির সম্মুখীন হন কোনো সমস্যার সম্মুখীন হন আমি আসলে কোনো হুমকির সম্মুখীন হই নাই আমি আমি আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য চিটাগনিয়ান যে চট্টগ্রামের মানুষ আমাদেরকে দুহাত ভরে সহযোগিতা করেছে আমাদের বিভিন্ন লেভেল থেকে শুধু আমরা যখন সবাই ঘরে ঢুকে গেছি সময়টাতে সরকারের সাথে এসে আমরাই স্বেচ্ছাই বলেছি যে আমরা কোভিড ওয়ার্ড করব মাও শিশু হাসপাতাল কোভিড ওয়ার্ড করবে সরকার খুব মানে স্বাচ্ছন্দ্যে এই প্রস্তাবটা গ্রহণ করে চট্টগ্রামের তৎকালীন বিভাগীয় কমিশনার একে আজাদ সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি সহ সবাই মিলে আমরা এটাকে খুব তাড়াতাড়ি করে এটাকে এই অনুমোদন দিলেন সরকার তারপর আমরা শুরু করলাম এবং ধীরে ধীরে আমরা প্রথমে 30 বেড থেকে শুরু করলাম পরে 100 করলাম 100 থেকে সরকারের নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশনায় বক্তব্য পরিষ্কার আমি যদি এভাবে বলতে যাই চট্টগ্রাম মেডিকেল কলেজ কিন্তু আমরা জানি যেহেতু পুরোটাই কিন্তু ফ্রি একদম চট্টগ্রাম মেডিকেল কলেজ যেহেতু সরকারি একটি প্রতিষ্ঠান সেহেতু লোয়েস্ট ক্যাটাগরির খুব দুর্বল পরিবারের মানুষগুলো কিন্তু ওই দিকে ধাবিত হয় আর বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু একটু ভালো মানে যাদের আর্থিক অবস্থা একটু ভালো তারা কিন্তু বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রুগীগুলো কোন সেক্টরে পড়ে কি অতি দুর্বল দুর্বল নাকি ভালো মানের রুগীগুলো আপনারা পান কীভাবে যদি একটু ব্যাখ্যা দেন ভালো দুর্বল মিডিয়াম এবং দুর্বল অতি দুর্বল সব ধরনের রুগী মা ও শিশু হাসপাতালে আসে এবং যারা খুব ভালো মানে আর্থিক অবস্থার রুগী তারা পেমেন্ট করেন আমাদের আমাদের একটা খুব মিনিমাম একটা রেট আছে সেটাই ওরা গ্রহণ করে ওরা বিল পেমেন্ট করে এটা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কতটুকু পার্থক্য অনেক বেশি আমি মানে অর্ধেকেরও কম আমি বলবো অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে অর্ধেকেরও কম ইয়াতে আমরা এই চিকিৎসা সেবাটা দিই এবং সেখানে মধ্যম যারা আছে তারাও এটার জন্য এটা কমফোর্ট ফিল করছে এই এই রেটে এবং যারা একদম দুর্বল কিছু দুর্বল যারা আছে বলছে আমি পেমেন্ট করতে পারছি না তাদেরকে মানে অর্থ ছাড় দেওয়ার সুযোগ আমাদের আছে যারা অতি দুর্বল তাদেরকে ফ্রিতে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি সে কারণে আমরা বিভিন্ন ফান্ড করেছি আমাদের দরিদ্র কল্যাণ ফান্ড আছে আমাদের জাকাত ফান্ড আছে আমরা বিভিন্ন ডোনার থেকে ফান্ড নিয়ে এই তহবিল নিয়ে এই ফান্ডগুলো ক্রিয়েট করি ওখান থেকে আপনি বছরে অ্যাভারেজে 4-5 কোটি টাকা আমরা প্রায় ফ্রি চিকিৎসা দিতে হয় এই কাজগুলো আমরা আলহামদুলিল্লাহ চট্টগ্রামবাসী সহ সরকারেরও কিছু সহযোগিতা আমাদের মধ্যে আছে সব কিছু মিলিয়ে আমরা চালিয়ে যাচ্ছি এবার আসি আমার আজাদ ভাইয়ের কাছে আজাদ ভাই আপনি পূর্বের কমিটিতে আপনি ট্রেজারার হিসেবে আপনি দায়িত্বে ছিলেন পাশাপাশি কিন্তু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব আপনি পালন করে গিয়েছিলেন আচ্ছা এই যে ট্রেজারার হতে এখন বর্তমানে আপনি কিন্তু প্রার্থী সাধারণ সম্পাদক কেন আসলে দেখেন আমি 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 চেষ্টা করেছি আমার সাধ্যমতে আমার ট্রেজারের দায়িত্ব পালন করার জন্য আমি এর পূর্বেও আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি তো আমার আমার অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করে যাব আমি আমার কাজগুলো সাধ্যমতো করার জন্য সেই নিমিত্তে আমি এবার আপনি বলতে চাচ্ছেন যে এখন ট্রেজারার হিসেবে যে অবস্থায় ছিলেন সাধারণ সম্পাদক যদি নির্বাচিত হন তাহলে কাজটা আর একটু বেশি করে করতে পারবেন সেই চিন্তাভাবনা থেকে আপনি এই কাজটা করতে গেলেন আচ্ছা সাধারণ আপনি ট্রেজারার ছিলেন কতটুকু সফল হয়েছিলেন কতগুলি সফল আসলে জনগণ লাইফ মেম্বাররা বিচার করবে তা আমি আশা করছি যে আমার পিরিয়ডে আমি চেষ্টা করে গেছি আমাদের আর্থিক যে খাতগুলি আছে
যে আর্থিক যে ইয়াগুলি কতটুকু মিতব্য রাখতে পারলেন আপনার প্রতিষ্ঠান? আলহামদুলিল্লাহ আমরা আমাদের আসলে আমাদের হাসপাতাল হচ্ছে নো প্রফিট নো লস, সেই হিসেবে চলে। সেই হিসেবে আমরা যে একটা বিশাল করোনা যুদ্ধে অন্যান্য যেখানে প্রত্যেকটা হেলথ সেক্টর যেখানে সিক কোম্পানিতে পরিণত হয়েছে, আমরা ইনশাল্লাহ ওইটা কাটাই উঠতে পেরেছি। তো আমরা যে অবস্থা আছে আল্লাহর রহমতে আমরা খুব ভালো অবস্থা আছি এখনো। কত বছর ধরে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের সাথে জড়িত? আমি 2001 থেকে মাও শিশু হাসপাতালে জড়িত। আজাদ ভাই, আপনি 20 বছর ধরে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের সাথে জড়িত। আপনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও ছিলেন, যদিও বা আপনি ট্রেজারার নির্বাচিত হয়েছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এখন বর্তমানে এই সামনের নির্বাচনে 30 তারিখের নির্বাচনে আপনি কিন্তু সাধারণ সম্পাদকের পদপ্রার্থী হলেন। আচ্ছা, আমি যদি একটা ছোট্টভাবে একদম সংক্ষিপ্ত আকারে যদি জানতে চাই, পুরো বাংলাদেশ যখন ডিজিটালাইজড, যখন আমি হাতের মুঠোই সব কিছু জানতে পারলাম বা পাচ্ছি, সেই জায়গায় চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল কেন পিছিয়ে আছে? আমি যদি একটু ব্যাখ্যা দিয়ে বলতে যাই, এখন আমি জানি না চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে কি আইসিইউ খালি আছে। আমার তো এখন আপনাকে ফোন করতে হবে বা মুর্শিদ ভাইকে ফোন করতে হবে বা এদিকে সানাউল্লাহ ভাইকে ফোন করতে হবে যে আমার আইসিইউ খালি আছে কি না, কয়টা বেড এখন আমার কয়টা বেড খালি আছে, কী অবস্থা আছে, এনআইসিইউ আছে কি না, এখনও পর্যন্ত আমরা সেইটা জানতে পারি না কেন? আমরা অনেক প্রতিষ্ঠানে দেখি যে হাতের মুঠোই অনেক প্রতিষ্ঠান। ধন্যবাদ। আমরা আসলে আমরা মূল কাজ হচ্ছে আমরা চ্যারিটি কাজ করি, আত্মমানবতার সেবা কাজ করি। আমাদের তত ফান্ড নাই যে আমরা বিভিন্ন জায়গায় খুব দ্রুত গতিতে কাজ করার জন্য। আপনি যে কাজটা করেছেন, আমরা আসলে বিভিন্ন সেক্টর আমরা ডিজিটাল করে আসছি। আমরা আমাদের যেটা মূল যে আমি যেটা মূল দায়িত্বে ছিলাম, যেটা করে বিশেষ করে অ্যাকাউন্টস অ্যাকাউন্ট সেক্টরটা কিন্তু আমাদের পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে চলে। ফান্ড নাই, ফান্ডের যেহেতু কথা বললাম, যেহেতু ফান্ড রিলেটেড, আপনি বছরে কতটুকু আপনি সঞ্চয় করে হয় চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল? আমরা আসলে প্রতি মাসে আমরা ভর্তুকি দিতে হয়, আমরা প্রতি মাসের ইনকামের 1% টাকা আমরা চেষ্টা করি আমরা মানে একটা আলাদা ফান্ডে রেখে। বাৎসরিক কত অ্যামাউন্ট যদি দাঁড়ায়? বাৎসরিক আমাদের ধরেন প্রায় 2 কোটি টাকার কাছাকাছি আমরা একটা আলাদা তহবিলে রাখি। যদি কোনো কারণে বিপদ কোভিড বা এরকম যদি প্রাকৃতিক মহামারী দুর্যোগ যদি হয়ে থাকে, আমরা এগুলো মেক আপ করার জন্য 2 কোটি টাকা প্রতি বার্ষিক কিন্তু সঞ্চয় হয়, কিন্তু ডিজিটাল হচ্ছে না। না, ডিজিটাল হচ্ছে না। আমার আমার দায়িত্ব হচ্ছে অ্যাকাউন্টস, আমি দায়িত্ব পালন করেছি অ্যাকাউন্টসের। আমি যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলে, কিন্তু সবাই কিন্তু আপনার প্যানেলের, কিন্তু আপনাদের একই প্যানেল। আমি যেটার উপর দায়িত্বপ্রাপ্ত, আমি যেটা আর্থিক ব্যবস্থাপনা দায়িত্ব, এটা পুরোপুরি ডিজিটালাইজড। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ আমি যদি আমরা ডিজিটালাইজ বলতে আমরা অ্যাকাউন্ট ফুল সফটওয়্যারের ভিত্তিতে এখন আপনি জানতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যখন যে বলতে পারবেন আজকে আমার ইনকাম কত, আজকে আমার আমার কতটা পেশেন্ট আসছে, কতজন রুগী আসছে, এটা ফুল ডিজিটালাইজড। এখন যে অন্যান্য যে আছে এগুলো আমাদের আত্মে আমরা পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে সবগুলো ডিজিটালাইজতে যাব। মাঝে মাঝে আমরা আসলে মাঝে প্রায় 1.5 বছর আমরা করোনাকালীন যুদ্ধের সাথে আমাদের ফাইট করতে হয়েছে, এটাও কিন্তু করোনারও পেশেন্টটা আমরা কিন্তু ডিজিটালাইজড। যদিও আমরা পুরোপুরি সফটওয়্যার আওত আনতে গিয়ে হয়তো আমরা ইনশাল্লাহ আগামী। আচ্ছা, এরকম কোনো পরিকল্পনা আছে যে আমি আমাদের চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে ঢুকলাম, যে ঢুকে দেখলাম যে এই পরিমাণ বেড খালি আছে? ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা যদি ইলেকটেড হই আগামী 5-6 মাসের মধ্যে আপনি এই ধরনের অবস্থা দেখতে পাবে। আপনার মেয়াদকালীন সময়ে, আপনি গত মেয়াদকালীন সময়ে কতটুকু পরিবর্তন আনতে পারলেন এই যে ট্রেজারের পদে? আলহামদুলিল্লাহ আমি যতটুকুভাবে আর্থিকভাবে আমরা দেখেন, আমরা এখন পর্যন্ত আমাদের যে এমপ্লয়ীদেরকে যেভাবে বেতন দিয়ে আসছে বা ওদেরকে প্রভিডেন্ট ফান্ড দিয়েছে বা ওদেরকে যেভাবে আমরা ওরা পেশেন্ট হলে যে ওদেরকে আমরা 50% বা ওর মা বাবাদেরকে আমরা 50% ভর্তুকি দিয়ে আসছি, এরপরেও আমরা যে পর্যায়ে আসছি আর্থিকভাবে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো অবস্থানে আছি। আমাদের ডাক্তারের পরিমাণ প্রায় 500 উপরে হবে। আচ্ছা, যে ট্রেজারের কাজ কিন্তু একটু অর্থ সংগ্রহ, যেহেতু এটা ডোনেশন নির্ভর একটা প্রতিষ্ঠান, অর্থ সংগ্রহের কাজটাও প্রায় অনেকখানি আপনার থেকেই করতে হয়। যে এই যে আপনি সেই পদ বেয়ার করে আপনি এখন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, পরিকল্পনা কেমন? না, পরিকল্পনা অর্থ সংগ্রহের ব্যাপারে ইনশাল্লাহ আমি 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 আশা রাখি। আমি কি ট্রেজারের পদ থেকে সরে দাঁড়ালে আমি আশা অর্থ সংগ্রহের ব্যাপারটা কি একটু ভিন্নতা রূপ না? আমি আমি আশা করছি যে মানে চট্টগ্রামবাসী আমাকে যেভাবে আস্থা রেখে বিগত কোভিডকাল আমার উপরে যে আস্থা রেখে ব্যবসায়ী বন্ধুবান্ধব বা যারা আছে দেশ বিদেশের মানুষ যে আমার উপরে আস্থা রেখে যে টাকাগুলি দিচ্ছে,
আমি হয়তো আরেকটু বৃহত্তর পোস্টে গেলে আমি মনে করছি তাদের স্পিডটা আরো বেড়ে যাবে। ব্যক্তিগত পরিচয় থেকে আনতে পারলেন এটাই আমি আমি ব্যক্তিগত পরিচয় আরো ইনশাআল্লাহ আরো আমার মনে হচ্ছে আর্থিক সাইডটাতে আমি আরো বেশি গেইন করতে পারবো। জি, এবার আসি ডক্টর সানাউল্লাহ আপনার কাছে, যে আপনি গত কমিটিতে কিন্তু নির্বাহী সদস্য হিসেবে আপনি ছিলেন, এখন বর্তমান কমিটি আপনি ট্রেজারার হিসেবে আপনি নির্বাচনে আসলেন, কেন আসলেন? একজন নির্বাহী সদস্য থেকে ট্রেজারার অনেক পার্থক্য, কেন এই পদে আসলেন, কেন? ধন্যবাদ আপনাকে এবং সাথে এটিএন বাংলাকে। আচ্ছা, আমি 2001 সাল থেকে নির্বাহী সদস্য হিসেবে ছিলাম। কতটা সময় ধরে আপনি আর চট্টগ্রাম মাউসি সাথে জড়িত? প্রায় 2001 সাল থেকে। আচ্ছা, 2001 সাল থেকে আমি বিভিন্ন সাব কমিটি, ফাইন্যান্স কমিটি থেকে শুরু করে বিভিন্ন সাব কমিটিতে দায়িত্ব ছিলাম, এবং আমার সহকর্মী রেজাউল করিম আজাদের সাথে আমি করোনা ম্যানেজমেন্ট কমিটিতে ছিলাম, এবং ক্যান্সার হসপিটাল বাস্তবায়ন কমিটিতে ছিলাম, প্রত্যেকটা অনেকগুলো কমিটির সাথে নার্সিং কমিটিতে ছিলাম, মেডিকেল কলেজ গভর্নিং বডিতে ছিলাম। এই বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে আমার অনেকটা অভিজ্ঞতা হয়েছে, এবং আমার সহকর্মী রেজাউল করিম আজাদ যেভাবে সফলভাবে ট্রেজারার হিসাবে দায়িত্ব পালন করেছেন, ওনার পাশে থেকে এই দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে কাজ অনেক বিশাল অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে। আচ্ছা, আপনি কি জানেন ট্রেজারের কাজ কি? হ্যাঁ, এই কথাটাই আমি বলতে চাচ্ছি। আমার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মুর্শেদ হোসেন, উনিও ট্রেজারার হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। একটা সময় উনি ট্রেজারার ছিলেন। রেজাউল করিম আজাদ, উনিও কমার্স ব্যাকগ্রাউন্ড, উনিও সফলভাবে ট্রেজারার হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমিও ওনারা মনে করেছেন প্যানেল কমার্স ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু ট্রেজারের জন্য ভালো হয়, ভালো হয়, যেহেতু আমি চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করেছি, ফিনান্সে মাস্টার্স করেছি, MBA করেছি, PhD করেছি, তাহলে আমার প্যানেল মনে করেছে এই পদের জন্য আমি একজন যোগ্য প্রার্থী। এবং এই কাজটা আমি আমার অগ্রজ যারা ছিলেন রেজাউল করিম আজাদ এবং সৈয়দ মুর্শেদ হোসেন, তারা যেভাবে সফল হয়েছে তার ধারাবাহিকতায় আমিও সফল হতে পারবো, আমার উপর আস্থা রেখে। আমাদের মুর্শেদ ভাই যেমন ট্রেজারার থেকে আজকে সহসভাপতি, তারা আমার উপর আস্থা রেখেছে যে এই কাজটাও আমি সফলভাবে দায়িত্ব পালন করতে পারবো। আমাদের মাঝে যে তিনজন উপস্থিত আছেন, আপনারা তিনজনে কিন্তু একই প্যানেলের নির্বাচিত, আপনারা কমিটির আপনারা সময় পার করলেন। আচ্ছা, এই যে আপনাদের মেয়াদকালীন সময়ে চট্টগ্রাম মাউসি হাসপাতালের কতটুকু পরিবর্তন সাধিত হয়েছিল? আমি মনে করি আমাদের এই মেয়াদকালে আমরা যারা ছিলাম সবাই সম্মিলিত কাজ করেছি, এবং অত্যন্ত চমৎকারভাবে, আপনি জানেন, ৫০০ কোটি টাকার একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, প্রায় 6 লাখ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং আপনি দেখেন দৃশ্যমান, এটা আমরা করেছি। এবং সেটাতে যখন আমরা শুরু করি তখন আসলে আমাদের 1 কোটি টাকাও ছিল না, অথচ আজকে পর্যন্ত যদি হিসাব করে আমরা 230 কোটি টাকার উপরে এই বিল্ডিংটাকে খরচ করে আমরা আজকে 6.5 লাখ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করেছি, যেখানে আমরা 850 বেডের একটা পূর্ণাঙ্গ হাসপাতাল আমরা চালু করতে যাচ্ছি। আপনি জানেন আমাদের পুরনো বিল্ডিংটা অনুপুরনো হয়েছে, এই জন্য আমরা এখানে আস্তে আস্তে যাচ্ছি, এবং ইতিমধ্যে আমাদের 6 তলা প্রায় ফিনিশিং কাজ শেষ। আমাদের মেয়াদকালে হয়েছে। এই আমাদের মেয়াদকালে আমরা আসলে মেডিকেল কলেজ করেছি, নার্সিং কলেজ করেছি, নার্সিং ইনস্টিটিউট করেছি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট করেছি, আমরা MD ইন পেডিয়াট্রিক্স করেছি। আচ্ছা মুর্শেদ ভাই, আপনারা, আমি আরো বলি, আমরা ক্যান্সার হাসপাতালের কাজ হাতে নিয়েছি, আমরা আমরা ইয়েস আমরা কার্ডিওলজি ইউনিট করতে যাচ্ছি, আমরা খুব সহসা করব, আমরা অটিজম ইনস্টিটিউট করেছি, এই কার্যক্রমগুলো কিন্তু আমরা আমাদের এই সময়ে করেছি। জি, ধন্যবাদ। আপনি আপনাদের মেয়াদকালীন সময়ে এতটুকু পরিবর্তন আপনি দেখালেন, একটার পর একটা বুলেট আকারে বললেন, যে আমরা এত কিছু যখন করতে পারলেন, পানির সমস্যাটা আপনি দূর করতে পারলেন না কেন আপনার নেতৃত্বে? যেহেতু আমরা দেখি মাত্র 12 মিলিমিটার বৃষ্টিতে কিন্তু আপনার ফার্স্ট ফ্লোর, প্রথম ফ্লোরটাই জলাবদ্ধতায় রূপ নেয়, পানি উঠে যায়, তো এই প্রবলেমটা কিন্তু আজকে দীর্ঘদিনের। আপনি দীর্ঘটা সময় ধরে কিন্তু চট্টগ্রাম মাউসি হাসপাতালের সাথে জড়িত, কেন পারলেন এই দায়িকার? এই আসলে এই সমস্যাটা চট্টগ্রামের, বিশেষ করে এই সমস্যাটা সমাধানে রাজনৈতিক উদ্যোগ ছাড়া এটা সম্ভব নয়। আমার বাসায় কারণ পানি উঠে, আমি একটু আমার ফ্লোরটাকে তো উঁচু করবো, আমার যাতে আমি চট্টগ্রাম কি হয়েছে এটা তো আমার বাসায়। আপনি যথার্থই বলেছেন আমরা কিন্তু এটাকে তুলতে তুলতে 5 ফিট তুলেছি, এখন যদি 1 ফিটও বা 2 ফিট তুলি তাহলে এটাকে আর ইয়ের দিকে যাওয়া যাবে না। আপনি জানেন এখন প্রায় 3 ফিট পানি আমাদেরকে সয়লাভ করে দেয় সবসময়, এবং এই সমস্যাটা সমাধানের জন্য
সরকার উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সার্বিকভাবে যে উদ্যোগটা নিয়েছেন যে প্রায় কর্তৃপক্ষ যেটা সেনাবাহিনীর মাধ্যমে করলেন সেই উদ্যোগটা যখন শেষ হবে শুধু চট্টগ্রাম মাওসি হাসপাতালের মাধ্যমে কোনো উদ্যোগ নেওয়া হলো আসলে পানি জলাবদ্ধতা এই 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 জলাবদ্ধতা আগ্রাবাদের আগ্রাবাদ সিডিএ একদম নিচু এলাকা এগুলো মাও শিশু হাসপাতালে যে নতুন ভবনটা আমরা করেছি 6.5 লাখ স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ে কিন্তু পানি নাই পানি হচ্ছে আমাদের না আমাদের পুরাতন ভবন মেন বিল্ডিং কারণ এটা অনেক 1965 সালের বিল্ডিং সেই বিল্ডিং আপনি জানেন কতটুকু উঠতেছে আমরা আমাদের প্ল্যানিং আছে এখন আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি কিছু ফান্ড চেয়েছি সরকার যদি এই ফান্ড বেশি দরকার না আমাদেরকে যদি 5 কোটি টাকা দেওয়া হয় তাহলে আগ্রাবাদ মাও শিশু হাসপাতাল আর পানি ইনশাল্লাহ আপনারা দেখবেন না এবং এটা যদি আমরা সরকারিভাবে চেষ্টা করব যতটুকু সহযোগিতা না পেলে আমরা নির্বাচিত হলে আমরা চট্টগ্রামবাসীর সহযোগিতায় আমাদের ফান্ড থেকে ইয়েস ধরতে পারবেন এটা আমরা আগামী 3 বছরে এই যে সময়টা আমরা আসবো আল্লাহ যদি আমাদের আনেন আমরা আমরা যে কোনোভাবে হোক চট্টগ্রামবাসী নিজের অর্থায়নে ওটা আমরা উঁচু করব এবং পুরনো বিল্ডিংটা ভেঙে হ্যাঁ আমরা এটাকে একদম উঁচা করে আমাদের নতুন নতুন বিল্ডিং করব বিল্ডিংটা তো পুরাতন বিল্ডিংটা ভাঙতেই হবে যেহেতু আপনার পুরো প্ল্যান কিন্তু ওই পুরো ইয়েস মাস্টার প্ল্যানের আওতায় ওখানে 2টা বড় ভবন হবে ওই বিল্ডিংগুলো কিন্তু আমরা বেশ উঁচা করেই তারপর করব কাজে আমি আশা করি আগামী বছর থেকে আপনাদেরকে কথা দিতে চাই যে আমাদের প্যানেল যদি নির্বাচিত হয় আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পানি সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে আমরা চেষ্টা আগামী 3 বছর আপনি কী পরিকল্পনা বা কী প্রতিশ্রুতি দিয়ে যাবেন আমি যদি বলি এক কথায় আপনার ইশতেহার কী হবে আমার কথা হচ্ছে আমাদের একটা বিশাল টার্গেট ছিল প্রায় 500 কোটিরই ব্যয়ে এখন আমাদের যে বিদ্যমান নতুন বিল্ডিংটা আমরা দাঁড়া করাইছি এটা ফুল ফাংশনিং করতে হবে এটা এখন আমাদের প্রায় ধরেন 250 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে এখানে প্রায় আমাকে আরও 250 কোটি টাকা খরচ করতে হবে একটা ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ চালু আছে এটা আমার সম্পূর্ণ এটা একদম স্বয়ংসম্পূর্ণ করে ইনশাআল্লাহ আমি আশা করছি আগামী 28 থেকে 30 মাসের মধ্যে আমরা এখানে পেশেন্ট ভর্তি দিতে পারবো তাছাড়া আমার এক ব্যবসায়ী বন্ধু সে নাম প্রকাশ করতে মানা করেছে সে টোটাল মানে একটা টোটাল কার্ডিয়াক ইউনিট একটা আন্তর্জাতিক মানের কার্ডিয়াক ইউনিট আমাদের এখানে করে দিচ্ছে যেখানে এই কার্ডিয়াক ইউনিটের কারণে চট্টগ্রামের মানুষকে আর ঢাকায় যেতে হবে না এখানে আপনার আপনার এনজিওগ্রাম এনজিওপ্লাস্টিক এবং বাইপাস সার্জারি সহ সব কিছু মানে একটা ছাতার নিচে ইনশাল আমরা করতে পারবো বলে আশা করছি তাও হয়তো আগামী 4-5 মাসের মধ্যে আমার মালামাল এলসি হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আশা করছি 5-6 মাসের মধ্যে আমরা কার্ডিয়াক সেন্টার আপনার মাধ্যমে আসলো আমার মাধ্যমে আসলো আর বিশেষ করে যে ক্যান্সার হাসপাতালটা কিন্তু আপনার ভোটাররা কিন্তু দেখলো যে আপনার মাধ্যমে কিন্তু একটা বিশাল একটা অর্জন কিন্তু হচ্ছে আমি আমি যে সবচেয়ে বড় একটা সাহস করেছি যে ক্যান্সার হাসপাতাল যে এত বড় একটা এটার দায়িত্বে তো আপনি আছেন আমি আমি ওইটার মেম্বার সেক্রেটারি সে দায়িত্ব পালন করেছি আমি আসলে মানে এত বড় একটা সাহস নিয়ে কাজ করা বিশাল ব্যাপার সেবা কারণ 100 কোটি টাকার একটা প্রজেক্ট আমাদের চট্টগ্রামের দীর্ঘদিনের দাবি চট্টগ্রামে একটা ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা এত বড় একটা আসলে অসাধারণ কাজ এটা আমাদের 10 তলা বিশিষ্ট প্রায় 55,000 স্কোয়ার ফিটের একটা 50 শয্যা বিশিষ্ট ইনডোর মানে ক্যান্সার হাসপাতাল আউটডোরে তো যত পেশেন্ট আছে তত পেশেন্ট আমরা চিকিৎসা সেবা দিবই 50 জন ইনডোর বিশিষ্ট আমাদের 55,000 স্কোয়ার ফিটের ক্যান্সার হাসপাতাল নির্মাণ হবে আমি না চিকিৎসা সেবা আমরা আমরা যতটুকু পর্যন্ত নিলে মানুষের মানে টলারেন্সের মধ্যে থাকবে ঠিক আমরা ততটুকুই নিব এবং আমাদের আমাদের চিকিৎসা কিন্তু একটু ব্যয়বহুল আমরা আশা করছি যে আমরা আমাদের যে আমাদের যে মোটো যে টাকার অভাবে পয়সার অভাবে কোনো রুগী ফেরত যাবে না আমরা ইনশাআল্লাহ আশা করব ক্যান্সারও সেরকম আমরা উইংস রাখবো যারা পয়সা দিতে পারবে তাদের থেকে কিন্তু আছে চট্টগ্রাম মাওসি হাসপাতালে কোনো রুগী যে টাকার অভাবে এই 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 ব্যবস্থাটা এই ব্যবস্থাটাও আমরা আশা করি আমরা আমি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমি আশা করব ক্যান্সার হাসপাতালেও আমরা সেম সুযোগ সুবিধা রাখার চেষ্টা করি ব্যক্তিগত প্রশ্ন করি আপনি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন আপনি বড় বড় শীর্ষ পদে আছেন আপনি আপনি একজন চট্টগ্রাম শহর পুরো বাংলাদেশ তথা চট্টগ্রাম শহরের জন্য আপনি বিশাল একজন সফল ব্যবসায়ী আপনি এখন চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে কিন্তু সাধারণ সম্পাদক পদপাতি সময় দিতে পারবেন নির্বাচন আসলে সময় বড় কথা না এক বর্তমান যুগ ডিজিটালাইজড যুগ আপনি ঘরে বসে পুরো প্রতিষ্ঠান চালাচ্ছে একটা 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 কোম্পানির মালিক সে 50টা ফ্যাক্টরি চালাচ্ছে সব কিছু ঘরে বসে এখন ডিজিটালের যুগ প্রতিষ্ঠান চালাবে ডাইরেক্টররা আমরা শুধু নীতি নির্ধারণ করে দেওয়া আমরা আমরা চাই না আমরা আমরা কোনো ডাক্তার বা কারোর উপরে আপনার কোনো ইনফ্লুয়েন্স করতে চাই না আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান চলবে আমরা মনিটরিং করবো
আচ্ছা ধন্যবাদ। এই জায়গায় একটা কথা বলি যে আপনি যে পদে এতদিন ছিলেন, দায়িত্ব পালন করেছিলেন, সেই পদটা কিন্তু ডক্টর সানাউল্লাহ সাহেব উনি এখন সেই পদে পদপ্রার্থী, আপনি সেই পদ ছেড়ে দিচ্ছেন, সেই পদ থেকে আপনি এখন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আল্লাহ যদি কবুল করে। জি, এই এই যে এই সময়টা যে কতটুকু পরিবর্তন হবে, মানে আপনি মনে করেন যে আপনি আপনি একটা কথা বলে দিলেন যে আপনার অধিকাংশ ডোনেশনগুলো কিন্তু আপনার ব্যক্তিকেন্দ্রিক হয়, আপনার পরিচিতদের মাধ্যমে হয়, আমি 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 ইনশাল্লাহ আমি শিশু হাসপাতালে ম্যাক্সিমাম ডোনেশন কিন্তু আমার মাধ্যমে আল্লাহ আমি আমি আনি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে। আমি জাকাত ফান্ড উল্লেখযোগ্য পরিমাণ জাকাতও আমি কালেকশন করি। অবশ্যই আমি ট্রেজার, আমি আমার 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 একজন সহকর্মী হিসাবে আমি চেষ্টা করব, আমি যা কালেকশন করেছি আমি আমি যা কালেকশন করেছি আমি চেষ্টা করব ওনাকে উৎসাহী করে আরও দ্বিগুণ এটা কীভাবে করা যায় এটা আমার তৎপরতা থাকবে, যেহেতু মানে উনি আমার কলিগ, আমার আমার আপ্রাণ চেষ্টা থাকবে যেন আমি এর চেয়ে যেন বেশি কিছু করতে পারি। তা আগামী তিন বছর যদি আপনি নির্বাচিত হন, আগামী তিন বছর আপনি কী কী করবেন, যদি একটু প্রতিশ্রুতি বা ইশতেহারটুকু আপনি যদি বলতেন? আগামী তিন বছরে আছে আমার অনেক মহাপরিকল্পনা আছে, তার মধ্যে নাম্বার ওয়ান পরিকল্পনা হচ্ছে আমাদের যে বর্তমান যে আমাদের যে 6.5 লাখ স্কোয়ার ফিট যে বিল্ডিংটা আছে আমরা এটা 6 তলা পর্যন্ত ফিনিশিং করেছি, আরও 6 তলা বাকি আছে। এটা আমরা প্রায় 250 টাকা অলরেডি ব্যয় করে ফেলছি, আরও প্রায় 250 টাকার একটা প্রজেক্ট রয়েছে, এটা সম্পূর্ণরূপে ফিনিশিং করে এটা শেষ করে এটাকে ব্যবহার উপযোগী করা, নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালকে নির্মাণ কাজ সম্পূর্ণ করে ক্যান্সার রোগী ভর্তি দেওয়া, পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেবা চালু করা, আমাদের একটা মেশিন শর্ট আছে MRI মেশিন আমাদের বসানো, আমাদের এই নিউরোসায়েন্স একটা ডিপার্টমেন্ট আমরা চালু করার আমাদের পরিকল্পনা আছে। এছাড়াও টোটাল আমরা আমাদের যে মাস্টার প্ল্যানের আওতায় আমাদের যে কাজগুলি রয়েছে, দ্যাট মিন্স আমাদের কলেজ বিল্ডিং, আমাদের একটা দৃষ্টিনন্দন সেন্ট্রাল মসজিদ আমরা পরিকল্পনা আছে, এগুলি আমরা আশা করছি যে আমি আমার ডিউরেশনের মধ্যে শুরু করব, কিছু কিছু কাজ আমি যেগুলি পেন্ডিং কাজ আছে এগুলি শেষ করব এবং নিচু নতুন পরিকল্পনাগুলি আমি কাজ শুরু করব ইনশাল্লাহ। ডক্টর সানাউল্লাহ, আপনি 20 বছর ধরে কিন্তু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে জড়িত, আপনি আপনি এখন ট্রেজারের পদপ্রার্থী, আপনি তো জানেন কোন কোন কাজে অর্থ বরাদ্দ বেশি দিতে হয় বা কম দিতে হয়, এই জন্য এইসব তো ধারণা আপনার আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, কারণ এটা আসলে যে কোনো কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা যারা অ্যাকাউন্টিং কমার্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনি যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে আপনি 20 বছর ধরে আছেন, কোন কাজ একটু দুর্বল সেই কাজকে আপনি ফাউন্ড আউট এবং কোন কাজ দুর্বল কোন কাজ থেকে IBC আসবে কোন কাজে ব্যয় নিয়ন্ত্রণ করা দরকার এগুলো তো অলরেডি ওই অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি, আমি দীর্ঘদিন ফিনান্স কমিটিতে দায়িত্ব ছিলাম। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে গত কমিটিতে আপনি কি করলেন? বিগত কমিটিতে এখানে আমাদের যারা নেতৃত্বে আপনি আপনার নেতৃত্বে আমরা আজাদ ভাইটা শুনলাম, আমরা সৈয়দ মুর্শিদ হোসেনের আমরা শুনলাম, আমি করোনা ম্যানেজমেন্ট কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, আমাদের রেজাউল করিম আজাদ মেম্বার সেক্রেটারি হিসাবে, এখানে অসম্ভব সফল ছিলেন সৈয়দ মুর্শিদ হোসেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থেকে করোনা ম্যানেজমেন্ট কমিটির করোনার সম্মুখ যোদ্ধা হিসাবে, অনেকেই এই হসপিটালে দায়িত্ব না পালন না করে তারা হসপিটাল থেকে দূরে সরে গেছেন, হসপিটাল যখন ধ্বংসের দ্বার প্রান্তে তখন সৈয়দ মুর্শিদ হোসেন রেজাউল করিম আজাদের নেতৃত্বে এই হসপিটালের করোনা এই চট্টগ্রামবাসীকে করোনা সেবা দিয়েছেন এবং চট্টগ্রামবাসীকে রক্ষা করেছেন, চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে জীবন, এবং তাদের সাথে আমিও ছিলাম, আমিও এই করোনা ম্যানেজমেন্ট কমিটিতে দায়িত্ব থেকে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছি, তাদের সাথে কাজ করেছি এবং ক্যান্সার হসপিটাল বাস্তবায়ন কমিটিতে তাদের সাথে আমিও আছি, প্রত্যেকটা কাজে আমরা একে অপরের সহায়ক ভূমিকা হিসাবে কাজ করে যাই, আমরা একে অপরের পরিপূরক। আচ্ছা, আপনি 20 বছর ধরে ছিলেন, আপনি আপনাকে একটা যদি আমি সার্বিক একটা প্রশ্ন করতে চাই, চট্টগ্রাম শহরের মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কিন্তু আগ্রাবাদ যা এলাকায় প্রতিষ্ঠিত, আচ্ছা পুরো চট্টগ্রামের স্বাস্থ্য খাতের মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কতটুকু জায়গা করে নিচ্ছে? চট্টগ্রামের মানুষের আশা ভরসার স্থল হচ্ছে টোটাল চট্টগ্রাম নয়, চট্টগ্রামের পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রচুর রোগী, সন্দ্বীপ থেকে, সীতাকুণ্ড থেকে, কক্সবাজার থেকে, বিভিন্ন জায়গা থেকে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি থেকে প্রচুর দূর দূরান্ত থেকে রোগীরা এখানে আসে এবং এটা তাদের জন্য চিকিৎসা পাওয়ার অনেক সময় প্রাইভেট ক্লিনিকে তাদের পক্ষে চিকিৎসা সেবা নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না, তাদের এতটুকু আর্থিক সম্বল নেই যে প্রাইভেট ক্লিনিকে একটা ICU সেবা নিলে পার ডে 30-40 হাজার টাকা চলে যায়, সেখানে মা ও শিশু হাসপাতাল 5-6 হাজার টাকার মধ্যে এই সেবাটা দিচ্ছে, তাহলে মানুষের সাধ্যের ভিতরে যে সামান্য অর্থ ব্যয় করে, এই যে গতকালও আমি দেখেছি
একটা রোগী ছোট বাচ্চা 4-5 দিন 7 দিন এখানে ট্রিটমেন্ট নিয়েছে, তারা অন্য একটা প্রাইভেট হসপিটাল থেকে 2 লাখ টাকার উপরে বিল দিয়ে এখানে এসে যখন চিকিৎসা সেবা নিয়েছে আজকে তাদের 5,500 টাকা বিল এসেছে। আমি বলেছিলাম আমার রিলেটিভ হয়, যদি কিছু কনসিডার করতে হয় আমি করব। দেখি যে 5,500 টাকা বিল কনসিডার করার দরকার নেই, আপনারা টোটাল বিল দেন। কারণ সে বলে যে আমি তো মনে করেছিলাম যে 20-30 হাজার টাকা বিল, এত কম আমি তো কল্পনাই করি নাই। তা এই হসপিটাল মানুষের আশার চেয়ে বেশি সেবা দিচ্ছে এবং যেটা মানুষ কল্পনাই করে না। ধন্যবাদ, ধন্যবাদ সানাউল্লাহ ভাই। আপনার সর্বশেষে একটা প্রশ্ন করতে চাই আপনাকে, আগামী 3 বছর ট্রেজারার হিসেবে যদি আপনি নির্বাচিত হন, আগামী 3 বছর আপনি কি করবেন যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য? আমার সহকর্মী বন্ধু এবং সাধারণ রোগীদের জন্য, সাধারণ মানুষের জন্য আপনি কি করবেন? প্রথমত হচ্ছে আমার সহকর্মী বন্ধুর যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করে এটাকে অনেকটা ডিজিটালাইজ করা হয়েছে, কাজ করেছি। পাশাপাশি আমরা এখনো 100% করতে পারি নাই, আমরা আগামীতে এটাকে 100% সফটওয়্যার নির্ভর করে ফেলবো। যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় এটার স্বচ্ছতা সম্পর্কে ধারণা পাবে, আমরা এটা অবশ্যই করতে পারবো। 80% বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে এবং এখানে প্রত্যেকটা কিছুর মূল্য সম্পর্কে অনেক সময় অনেক ক্লিনিকে দেখা যায় 20% ডিসকাউন্ট দিচ্ছে, অথচ 200% মূল্য বৃদ্ধি করে 20% ডিসকাউন্ট দিচ্ছে। কিন্তু আমাদের এখানে যে মূল্য এটা যে অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে কম, এটা আমাদের এখানে ডিজিটালের মাধ্যমে সবাই জানতে পারবে, সবাই তুলনামূলক পার্থক্য করতে পারবে। তাহলে এটা যে আসলে কম মূল্যে চিকিৎসা সেবা দেওয়া, আর এই হসপিটাল একমাত্র প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দরিদ্র যে কোটা, দরিদ্রদের চিকিৎসা সেবা চেয়ে অনেক বেশি বেশি সেবা দিয়ে যাচ্ছে, সরকারের নির্ধারিত কোটার চেয়ে বেশি সেবা দিচ্ছে। অনেকে সরকারের নির্ধারিত দরিদ্র 5% 10% কোটা বাস্তবায়ন করে না, কিন্তু এই হসপিটাল 100% বাস্তবায়ন করেও আরও অনেক বেশি বেশি আর্থিক সহযোগিতা করে যাচ্ছে। আমরা জানি আপনারা খুব ব্যস্ত থাকেন, আপনাদের ব্যস্তময় সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ। আমি এটিএন বাংলা, বিশেষ করে চট্টলা এক্সপ্রেস আজকে আমাদেরকে ডেকে যে আলোচনার সুযোগ করে দিলেন, এই জন্য আমি এটিএন বাংলা এবং এটিএন বাংলা পরিবারের সবাইকে, আমাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের পক্ষ থেকে এবং আমাদের প্রফেসর তাহের খান, রেজাউল করিম আজাদ এবং ডক্টর সানাউল্লাহ প্যানেলের পক্ষ থেকে এবং আমাদের চট্টগ্রামবাসী যত আজীবন সদস্য আমাদের আছেন 9,714 জন আজীবন সদস্য সহ সকলের পক্ষ থেকে আমি এটিএন বাংলা পরিবারকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্য প্রতিষ্ঠান, 1979 সালে প্রতিষ্ঠিত স্বাস্থ্য প্রতিষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আদুপান্ত নিয়ে। আমরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।